টিউটোরিয়ালে এই পর্ব আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। তো চলুন দেখা যাক, ডু হোয়াইল লুপ লেখার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে ডু, ডু হচ্ছে একটা কিওয়ার্ড, তারপরে ওপেনিং কার্লি ব্রেস, ক্লোজিং কার্লি ব্রেস এর ভেতরে হচ্ছে আমি যেই স্টেটমেন্ট গুলা একটা কন্ডিশন মিথ্যা না হওয়া পর্যন্ত এক্সিকিউট করাইতে চাই সেই স্টেটমেন্ট গুলো এখানে, তারপর স্টেটমেন্ট গুলার পরে ওই ব্লকের ভেতরেই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অর্থাৎ ভেরিয়েবলটা আপডেট করতে হবে, তারপরে ক্লোজিং কার্লি ব্রেস এর পরে হচ্ছে হোয়াইল কিওয়ার্ড, তারপরে কন্ডিশন সেমিকোলন। আমরা এর আগে দেখেছি ফর লুপ, এরপর হোয়াইল লুপ কিভাবে কাজ করে। ফর লুপ এবং হোয়াইল লুপের কাজ করার ধরন সম্পূর্ণ এক, জাস্ট লিখার ধরনটা ছিল একটু ভিন্ন। ডু হোয়াইল লুপটা ফর লুপ এবং হোয়াইল লুপ থেকে একটু ভিন্নভাবে কাজ করে। ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করে সে আলোচনা যাওয়ার আগে আমরা ডু হোয়াইল এই দুইটা শব্দের একটু ব্যাখ্যা করি। ডু মানে হচ্ছে করা, হোয়াইল মানে হচ্ছে যখন, মানে ফার্স্টে একটা কাজ করতে হবে, তারপরে চেক করতে হবে যে কন্ডিশন কি। তার মানে ডু হোয়াইল লুপে ফার্স্টে স্টেটমেন্ট এক্সিকিউট হয়, তারপরে কন্ডিশন চেক হয়। তো প্রথমে যদি কন্ডিশন যেটা আছে শুরুতেই যদি সেই কন্ডিশনটা মিথ্যা হয়, তাহলেও কিন্তু স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হয়ে যাবে। আমরা শুরুতে একটা উদাহরণ দেখি একটা ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে। এখানে দেখুন ইনিশিয়ালাইজেশন অংশে আই এর মানটা আমি 0 ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপরে ডু প্রিন্টএফ %d নিউ লাইন, আর মান প্রিন্ট করতেছি আই এর, আই ভেরিয়েবলের মানটা এখানে প্রিন্ট প্রিন্ট হবে। তারপর একবার প্রিন্ট হওয়ার পরে তারপরে এখানে আই এর মানটা এক বাড়াবে ইনক্রিমেন্ট অপারেটরের কারণে, তারপরে যেখানে আসবে কন্ডিশনটা চেক হবে, কন্ডিশনটা চেক করে দেখবে যে কন্ডিশনটা মিথ্যা কিনা। আই লেস দেন 10, আই এর মান শুরুতে 0 নিয়ে ঢুকলো, তারপরে এক বাড়ালো এবং মান হলো 1, এবং সেই 1 মানের জন্য এই কন্ডিশনটা সত্য, কারণ 1 লেস দেন 10 যেহেতু কন্ডিশনটা সত্য। তখন আবার এই ডু এর ভেতরের স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আই এর মান হবে 2, তাহলে আবার কন্ডিশন চেক হবে, আই এর মান 2 হওয়ার কারণে এই কন্ডিশনটা সত্য, তাহলে আবার এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, আবার আই এর মান একবার হবে 3 হবে, আই এর মান 3 হওয়ার কারণে এই স্টেটমেন্টটা সত্য, আবার এই স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এভাবে চলতে থাকবে এবং আই এর মান 9 পর্যন্ত সত্য। আই এর মান এক বাড়তে বাড়তে 9 হইলেও এই কন্ডিশনটা সত্য, কিন্তু আই এর মান যদি 10 হয় তখন আর স্টেটমেন্টটা সত্যি না, তখন এই লুপ থেকে বের হয়ে যাবে, এর পরের লাইনটা এক্সিকিউট হবে। সরি, আমি এখানে ইন্টিজার মেন লিখেছি কিন্তু নিচে এই সেমিকোলনের নিচে রিটার্ন 0 এই লাইনটা লিখতে ভুলে গেছি। ওকে, আমরা প্রোগ্রামটা রান করে দেখি। আমাদের আলোচনা অনুযায়ী আই এর 0 মানের জন্য লুপটা এক্সিকিউট হবে, 1 মানের জন্য হবে, এভাবে আপ টু 9 মান পর্যন্ত হবে, তারপরে 10 মানের জন্য আর হবে না। এবং এক্স্যাক্টলি আমরা তার প্রমাণটা আউটপুটে দেখতেছি যে আই এর 0 মান থেকে 9 মান পর্যন্ত প্রিন্ট হইছে, এবং 10 মানটা যখন হচ্ছে তখন আর প্রিন্ট হচ্ছে না, তারপরেই লুপটা ক্লোজ হয়ে গেল। ওকে, তো আমি শুরুতে বলেছিলাম যে ডু হোয়াইল লুপটা কন্ডিশনটা যদি মিথ্যা হয় তারপরও একবার এক্সিকিউট হবে, ওই লুপের ভেতরের স্টেটমেন্ট গুলা একবার এক্সিকিউট হবে যদি কন্ডিশনটা মিথ্যাও হয়। তো সেটার প্রমাণ আমরা একটু দেখব। এখানে এই কোডটা লক্ষ্য করুন, এখানে আই এর মান হচ্ছে শুরুতে 0, তারপর ডু এর ভেতর একটা স্টেটমেন্ট, আর এখানে আছে হোয়াইল এর ভেতর আই ইজ গ্রেটার দেন 10, মানে আই এর মানটা 10 থেকে বড়। যেহেতু শুরুতে আই এর মানটা 0 আছে, আর এখানে আমি কন্ডিশনে বলতেছি আই এর মানটা 10 থেকে বড়, 0 তো 10 থেকে বড় না, তার মানে কন্ডিশনটা শুরুতে মিথ্যা। যদি শুরুতে মিথ্যা হয় তাহলে এই স্টেটমেন্ট গুলো একবার এক্সিকিউট করবে। আমাদের আলোচনা ছিল এটা যে ডু তারপরে হোয়াইল, প্রথমে এক্সিকিউট করবে তারপরে কন্ডিশন চেক করবে। তাহলে আমরা প্রোগ্রামটা রান করলে আউটপুট দেখা উচিত, আই এর ইনিশিয়ালাইজেশনের যে মানটা ছিল সেই মানটা একবার প্রিন্ট হবে, তারপর কন্ডিশনটা চেক হবে, তারপরে আর লুপটা ঘুরবে না, মানে একবার এক্সিকিউট হবে এবং আই এর মানটা 0 প্রিন্ট হবে। তো আমরা দেখি আসলে প্রোগ্রামটা রান করলে 0 প্রিন্ট হয় কিনা। ইয়েস, আমরা যা এক্সপেক্ট করতেছিলাম এক্স্যাক্টলি সেরকম একটা আউটপুট। তার মানে ডু হোয়াইল লুপে
কন্ডিশন মিথ্যা হলেও একবার লুপের ভেতরের স্টেটমেন্ট গুলো এক্সিকিউট হবেই। এই হচ্ছে ডু হোয়াইল লুপের একটা স্পেশালিটি। একটা তথ্য দিয়ে রাখি, অনেক চাকরি ইন্টারভিউতে ডু হোয়াইল লুপ নিয়ে, ডু হোয়াইল লুপের এই স্পেশালিটিটা নিয়ে একটা কোশ্চেন করা হয়। কোশ্চেনটা ডাইরেক্ট ডু হোয়াইল লুপ মেনশন করে করা হয় না, অনেক সময় বলা হয় সি প্রোগ্রামে কয় ধরনের লুপ আছে এবং ওই লুপ গুলা কিভাবে কাজ করে, সবগুলা লুপ কি একই সিস্টেমে কাজ করে কিনা। তারপরে আবার এভাবে জিজ্ঞাসা করা হয় যে কন্ডিশন যদি সত্যি নাও হয় তাহলেও একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, লুপের একটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে হবে, এই ধরনের সিচুয়েশন আপনি কি করবেন। তো আপনার যদি এই কনসেপ্টটা জানা থাকে যে ডু হোয়াইল লুপে কন্ডিশন মিথ্যা হলেও লুপের ভেতরের স্টেটমেন্ট গুলো একবার এক্সিকিউট হয়, তাহলে কোশ্চেনটা যেভাবেই করুক আপনি এক্সাক্ট আনসারটা দিতে পারবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের সব আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, হ্যাপি কোডিং।